নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে অনলাইনে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে দেখতে হয় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে না নেই। তো অবশ্যই তোমাদের কার্ডে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে তোমরা খুবই সহজে আধার লিঙ্কটি করে নিতে পারবে। তো কিভাবে করতে হয় সেটিও জানাবো আজকের ভিডিওতে। তার আগে দেখে নিই কিভাবে দেখতে হয় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে না নেই। তো দেখার জন্য অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটারে যে কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বক্সে গিয়ে তোমরা সার্চ করবে স্বাস্থ্যসাথী। তো তোমাদের সামনে আমি সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পরে সবার প্রথমে স্বাস্থ্যসাথীর যে লিঙ্কটি সেটিতে ক্লিক করবে। এই লিঙ্কটিতে ক্লিক করতে তোমাদের সামনে কম্পিউটার অথবা মোবাইলে স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি শো হবে। এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে ফাইন্ড ইওর নেম। এই ফাইন্ড ইওর নেম অপশনে ক্লিক করার পরে এখানে যেটা বলা হয়েছে একটি মোবাইল নাম্বার চেয়েছে, তো এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার এন্টার করবে। এন্টার করে দেওয়ার পরে ফাইন্ড নেম ফর এই অপশনটিতে ক্লিক করার পরে ইউর সেলফ অথবা আদার্স যে কোনো একটি অপশনে ক্লিক করলেই হবে। তারপরে তোমরা সাবমিট অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ বা ফর্ম ওপেন হবে। এখানে তোমরা সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে, নিচের অপশন থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট বাই অপশনটিতে ক্লিক করার পরে তোমরা অবশ্যই সবার প্রথমে আধার নাম্বারটি সিলেক্ট করবে। আধার নাম্বারটি সিলেক্ট করার পরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা থেকে তোমরা বিলং করো সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের নেক্সট, এখানে আমরা ব্লক সিলেক্ট করেছি তো আমাদের এখানে ব্লক নেমটি দিতে হবে। ব্লক নেমটি দেওয়ার পরে এখানে আমাদের জিপি নেম দিতে হবে, জিপি নেমটি আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের ভিলেজ নেম এন্টার করতে হবে। তো এখানে আমাদের ভিলেজের সম্পূর্ণ লিস্ট শো হচ্ছে, এখান থেকে আমরা আমাদের ভিলেজের নামটি এন্টার করে দিলাম। দেন এখন যেটা করতে হবে, এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। তো চলো আমি আধার কার্ড নাম্বার এন্টার করার পরে দেখিয়ে দিচ্ছি বাকি প্রসেসটি। সাবমিট অপশনে ক্লিক করতে নিচের দিকে তোমাদের এ ধরনের একটি ইন্টারফেস শো হবে, যেখানে সেই মহিলার নাম এবং তার হাজব্যান্ড নেম, তার ইউআরএন নাম্বার অর্থাৎ যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি সেটি শো হচ্ছে এবং কার্ড ইস্যু এবং কার্ড ইস্যু ডেটটি শো হচ্ছে। তো তোমাদেরও যদি স্বাস্থ্যসাথী কার্ডের এই সমস্ত ডিটেলস এবং আধার কার্ড নাম্বারটি এন্টার করতেই এই ধরনের ইনফরমেশন শো হয়, তাহলে তোমরা বুঝবে যে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ডটি খুবই ভালোভাবে লিঙ্ক আছে এবং তোমাদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড আছে। তারপরেও তোমরা যদি এখানে আধার নাম্বার দেওয়ার পরে দেখো তোমাদের এখানে ডিটেলস শো হচ্ছে না, তাহলে তোমরা বুঝে নেবে যে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। তো কীভাবে তোমরা লিঙ্কটি করবে? তো স্বাস্থ্যসাথী কার্ডটি লিঙ্ক করার জন্য অবশ্যই তোমরা তোমাদের পার্শ্ববর্তী অঞ্চল অফিসে যোগাযোগ করবে। সেখানে তোমরা তোমাদের অফলাইন প্রসেসে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিয়ে তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই দেখালাম বিস্তারিত অনলাইনে কিভাবে দেখতে হয় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে না নেই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দিও। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।